রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল গরম দুর্দান্ত স্বাদের পটল সয়াবিন আলুর তরকারি। পটলের বীজ খেতে যারা চান না তাদের জন্য একটা খুবই জাদুকর রেসিপি। নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার আজ চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে। আজকে পটল দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই পটল কষাটা আপনারা রুটি দিয়ে অথবা ভাত দিয়েও খেতে পারেন। যারা পটলের বীজ খান না, কিভাবে তাদেরকে বীজ খাওয়ানো যাবে সেটাও আজ আপনাদের আমি বলে দেবো। বাজার থেকে যখন আমরা পটলগুলো কিনে আনি, ভেতরের বীজটা ফেলে দিতে মনে হয় কিছুটা পরিমাণ টাকা ফেলেই দিলাম, কারণ এত দাম দিয়ে যখন কিনে আনবো তারপরে কোনো কিছু কি আর ফেলে দিতে ভালো লাগে বলুন। কিন্তু আমিও আগে ছিলাম যে বীজ খেতাম না, তখন মায়ের কাছে প্রচুর বকানো খেতাম পটলের বীজ খাই না বলে। তারপরে বুদ্ধি করে বের করলাম কি করে পটলের বীজগুলো খাওয়া যায়। আপনাদের সঙ্গেও আজকে সেই বুদ্ধিটা শেয়ার করব। প্রথমেই আমি পটলটাকে ভালো করে একটু খোসাটা তুলে নিয়ে তারপর গোল গোল টুকরো করে কেটে নিচ্ছি। গোল করে কেটে নিলাম। এবার আপনাদের প্রথমে দেখিয়ে দিই পটলের বীজগুলোকে আমি কি করব। পটলের বীজগুলোকে আমি মাঝখান থেকে এইভাবে বের করে নেব। গোল করে কাটার পরে দেখবেন মাঝখান থেকে খুব সহজেই পটলের বীজগুলো বের করে নেওয়া যাচ্ছে। এই দেখুন, বীজগুলো বের করে নিলাম আর এই খোলাগুলো এইভাবে রেখে দিচ্ছি। আমিও ছোটবেলায় আগে বীজগুলোকে বের করে রান্না করা পটলগুলো যখন খেতাম বীজগুলোকে বের করে করে ফেলে দিতাম, আর মায়ের কাছে কি বোকান্না খেতাম বীজ ফেলে দেওয়ার কারণে। তবে একদম যদি একদম কচি বীজগুলো হয় সেক্ষেত্রে বের না করলেও হবে, কারণ সেগুলো রান্না করার সময় ঘেঁটে যায়। তবে যদি একটু মনে হয় বীজগুলো শক্ত হয়েছে তাহলে বের করে নিতে হবে। একইভাবে সবগুলো বের করে নিচ্ছি। চলুন, সমস্ত পটলের বীজ তো বের করে নিয়েছি, এবার আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আলুটাকেও বেশি বড় টুকরো করে কাটার দরকার নেই, একটু ছোট টুকরো করেই কেটে নেব, যাতে পটল আর আলু যখন ভাজবো তখন আলুটাও পটলের সঙ্গে ভাজা হয়ে যায়। এই দেখুন, এইভাবে ছোট টুকরো করে কেটে নিলাম। প্রথমেই আমি আলু আর পটলটাকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা আলু আর পটলটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। আলু আর পটলটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আলু পটল ভাজার সময় যদি হলুদের গুঁড়ো ব্যবহার করেন তাহলে তার কালারটা কিন্তু খুব ভালো আসে। আর দিচ্ছি লবণ। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে পটল আর আলুটাকে ভেজে নেব। আর ভাজার সময় পটল আর আলুটা যেন সেদ্ধ হয়ে যায় তার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে ভাজবো। পটল আর আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে চলুন মশলার পেস্টটা তৈরি করে নিই। মশলাটা তৈরি করার জন্য একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আর দেব টমেটো। সেই সাথে যেই পটলের বীজগুলো আমি বের করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে এটার পেস্ট তৈরি করে নেব। মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এদিকে আমাদের আলু আর পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিন ভালো করে চিপে জলটা বের করে নিয়েছি সেগুলো দিয়ে দেবো। একই সাথেই আমি সয়াবিনটাকেও এখানে ভেজে নেব। যাদের
যারা পটলের বীজ খান না তাদের জন্য কিন্তু এটা ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। বুঝতেই পারবেন না যে রান্নাতে আমরা পটলের বীজটা ব্যবহার করেছিলাম কিন্তু খাওয়ার সময় শুধু মুখে পড়েনি। কারণ দেখবেন অনেক সময় কি হয়, যখনই তরকারিটা আপনারা রুটি দিয়ে খাবেন তখন খেতে খেতে যারা পটলের বীজ খেতে চান না, যখনই মুখে পটলের বীজটা পড়ে যায় একটা বিরক্তি ভাব আসে। এইভাবে যদি রান্না করা হয় তাহলে পটলের বীজটা মুখে পড়বে না আর সেই বিরক্তি ভাবটাও আসবে না, বরং রান্নাটা খাওয়ার পরে সবাই প্রশংসাই করবে যে রান্নাটা খুব সুন্দর হয়েছিল। পটল সোয়াবিন আলু খুব ভালো করে ভেজে নিলাম, এবার এগুলোকে তুলে নেব। পটল আলু সোয়াবিন তুলে নেওয়ার পর কড়াইটার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম কড়কড়ে করে ভাজার কোনো দরকার নেই, একটু নরম করে ভেজে নিলেই হবে। এবার যে মশলার পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সেই সাথে মশলার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, কারণ মশলার মধ্যে তো আদা ব্যবহার করেছিলাম আর আদাটা তেলের মধ্যে পড়ে গেলেই প্রচুর পরিমাণে তেল ফেটাতে শুরু করবে, তাই হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। আর দেব জিরে আর ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন পটলের বীজগুলো বেটে দেওয়ার কারণে কতটা পরিমাণে মশলাও হয়েছে। আদা রসুন আর টমেটো তো আমি সামান্য পরিমাণে ব্যবহার করেছিলাম, তবে যেহেতু আমি পটলের বীজগুলো বেটে করে ব্যবহার করেছি তাই কতটা পরিমাণে মশলা হয়েছে। আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর হবে, কারণ এই মশলাটা যখন সবার সঙ্গে মিশে যাবে তখন খেতেও খুব ভালো লাগবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা পটল আলু সোয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে পটল আলু সোয়াবিনটাকে কষিয়ে নেব, কারণ যত ভালোভাবে কষাবেন এই রান্নার স্বাদ তত ভালো আসবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। অতিরিক্ত পরিমাণে জল দেওয়ার দরকার নেই, একটু মাখো মাখো করব তাই অল্প পরিমাণেই আমি জল ব্যবহার করছি। এখানে এক কাপের মতো জল দিলেই হবে। আর পটল আলু সোয়াবিন ভাজার সময় তো লবণ দিয়েছিলাম, তাই এখন একটু টেস্ট করে তারপর লবণটা ব্যবহার করব। এবার এই জলটার সঙ্গে ভালো করে 3 থেকে 4 মিনিট এটাকে ফুটতে দেব, যাতে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে পটল আলু সোয়াবিনের মধ্যে চলে আসে। ভালো করে 3 থেকে 4 মিনিট মশলার সঙ্গে ফুটিয়ে নিয়েছি, এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম, এবার আমি এটাকে নামিয়ে নেব। রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল গরম দুর্দান্ত স্বাদের পটল সোয়াবিন আলুর তরকারি। পটলের বীজ খেতে যারা চান না তাদের জন্য একটা খুবই জাদুকর রেসিপি। আমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য।
আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা আর কি কি রেসিপি দেখতে চান। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। টাটা।